নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ দই পটল। পুরো ভিডিওটা আপনারা সকলে দেখবেন। আপনারা ভালো আছেন তো? আমি অনেক দিন পর আসলাম। তো বন্ধুরা, দই পটল করার জন্য কিছু পটল আমি নিয়ে নিয়েছি। পটলগুলো এখন আমি ছুলে নেব। আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি, কি করে আর ভেবে না পাই, পটা নিয়ে কোন মনে যায়, কোন পথে যায় ঘুরে বেড়ায়, সকলে সে ছুটি, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি। বাক্য সুন্দর হয়েছে মা। অনেকদিন বাদে তোমার গান শুনলাম মা, খুব সুন্দর। বন্ধুরা, আমার পটলগুলো কাটা হয়ে গেছে। দেখুন, আমি এভাবে পটলগুলো কেটে নিয়েছি, দুপাশে মুখগুলো সামান্য একটু চিরে নিয়েছি। তা পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, ভালো করে সব মেখে নেব। বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। কিছু কাজু বাদাম আমি বেটে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, বন্ধুরা আমি ঘরে কিছুটা দই পেতে রেখেছিলাম, দেখুন কি সুন্দর বসে গেছে। তাই এই টক দই আমি নিয়ে নিচ্ছি দু চামচ। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কাঁচা লঙ্কা বাটা, ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি। এই দেখুন, এভাবে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এখন। পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে একটু কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, পটল দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, পটলটা ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু পটলটা ভালো করে ভেজে নিয়েছি, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নেব। পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, টক দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। দই পটল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তাহলে আমাদের দই পটল রেসিপিটা রেডি হয়ে গেছে।
আর এই দই পটল রেসিপিটা রুটি লুচি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন, তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।